পুলিশের সাথে সাংবাদিকদের মেলবন্ধন ও সুসম্পর্ক আরও বেশি সুদৃঢ় করতে আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে পুলিশের ব্যবস্থাপনা ও ফালাকাটা প্রেস ক্লাবের সহযোগিতায় আলিপুরদুয়ার জেলা পুলিশ বনাম ফালাকাটা প্রেস ক্লাবের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল ফালাকাটা টাউন ক্লাব ময়দানে। এদিন 30 রানে এই ম্যাচ জেতে আলিপুরদুয়ার জেলা পুলিশ। নির্ধারিত 16 ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে জেলা পুলিশ 6 উইকেট হারিয়ে 97 রান তোলে। ওই রান তারা করতে গিয়ে সব উইকেট হুইয়ে ফালাকাটা প্রেস ক্লাব তোলে 67 রান। এদিনের ম্যাচের বিশেষ অতিথি ফালাকাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনিল অধিকারী, জেলা পুলিশ দলের অধিনায়ক আলিপুরদুয়ারের পুলিশ সুপার সুনীল যাদবের হাতে পুরস্কার তুলে দেন। আর ছুটি পেলেও মাথায় একটা টেনশন ঘুরে, কিন্তু এখন যে এই যে 3-4 ঘন্টা খুব ভালো করে আমরা খেললাম, তাতে কিন্তু মাথায় কোনো টেনশন ছিল না। মানে আমি একেবারে ভুলে গেছিলাম যে আমি এ জেলার এসপি। তো এটাই আমাদের কিন্তু সবচেয়ে বড় পাওনা, আমরা সবার সামনে মিলেমিশে যখন আমরা নিজেকে যদি ভুলে কাজ করি যে আমরা কী নিজে কোন পোস্টে আছি বা কী আছি, সবার সঙ্গে মানুষের মধ্যে মানুষের মতন যদি কাজ করি, ওইটাই আমাদের সবচেয়ে আজকে বড় পাওনা ছিল। আমি আশা করি আর প্রেস ক্লাবকে আমি ধন্যবাদ দেবো ফালাকাটা, যে ওনারা খুব সুন্দর একটা ক্রিকেট ম্যাচ অর্গানাইজ করেছেন আর আশা করি ভবিষ্যতে আরও উপভোগ করলাম, আনন্দ উপভোগ করলাম, গর্বিত হলাম যে পুলিশ আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী তার রূপ হৃদয়। আমরা লক্ষ্য করছি গ্রামীণ স্তরের যুবক যুবতী থেকে আরম্ভ করে সর্বস্তরের মানুষ খেলাধুলার মাধ্যমে আরও যাতে তারা সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে মিলেমিশে আমাদের একটা সুশাসন দিতে পারে, সমাজ উন্নয়নমূলক কাজের জন্য তাদের একটা বড় ভূমিকা তারা পালন করছেন, তারই অঙ্গ হিসেবে আজকে ফালাকাটা টাউন ক্লাবে আমাদের একটি ম্যাচ হলো আর কি। আমাদের পুলিশ প্রশাসন আলিপুরদুয়ার এসপি সাহেব বনাম আমাদের আলিপুরদুয়ার জেলা জেল প্রেস ক্লাব, এটা সত্যি খুব আনন্দিত এবং ভালো এনজয় আমরা করলাম। আমি উভয় দলের যারা খেলোয়াড় ক্যাপ্টেন হয়েছেন আমি সবাইকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, এবং আমরা আশাবাদী আগামী দিনে আরও এই ধরনের যদি ম্যাচ আমরা দেখতে পাই আমরা সবাই উৎসাহিত হব এবং আমার ভবিষ্যৎ প্রজন্ম তারা উৎসাহিত হবে। ম্যান অফ দ্য ম্যাচ হন ফালাকাটা থানার আইসি সৌম্যজিৎ রায়, তিনি তার সেই ট্রফি সহ খেলোয়াড়ের সাথে ভাগ করে নেন। এই ভ্রাতৃত্বপূর্ণ খেলাকে ঘিরে ফালাকাটা প্রেস ক্লাব সহ ক্রীড়া মহলে খুশির মহল তৈরি হয়েছে। এই খেলার মাধ্যমে পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। সর্বোপরি একটা ঝকঝকে দিনের সাক্ষী থাকলো ফালাকাটাবাসী। সাংবাদিকদের সাথে পুলিশকে মিলেমিশে চলার যে নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তা যে হাতে কলমে কাজ করতে শুরু করেছে সেটা আজ পুলিশের প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে। অল্প মধ্যে সম্পর্কের মধ্যে থেকেও এই স্পিডটাই সাংবাদিকদের কাজের পথকে সুগম আমরা কিন্তু তার মধ্যে থাকি না, তো সেক্ষেত্রে সোফার ফিটনেস ইজ কনসার্ন ওনারা আমাদের থেকে অনেক ধাপ এগিয়ে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে আমরা যেটা করতে পেরেছি সেটা আমরা মনে করছি যে আমরা আমাদের 10% দিতে পেরেছি। থ্যাংকস অল, থ্যাংকস এসপি আলিপুরদুয়ার। ফালাকাটা থেকে অরুণাংশ মৈত্র রিপোর্ট।